বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ভোটের পর ভোট মিটে যাওয়ার পরেও ফুরফুরে মেজাজে ব্যাট হাতে বিজেপি নেতা ভোটে জিতবেন বলে আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ নিজের জোরে জেতে, বাকিরা পার্টির জোরে ছেড়ে দিয়েছেন, সব লড়াই করছেন না অনেকেই। ওরা ভেবেছিল যে বর্ধমান সিটটা এমনি জিতে নেবে আর গুন্ডা দিদি দিয়ে জিতে নেবে, দুটোই আমি বাধা দিয়েছি। কি প্রথম থেকেই বলেছি আমরা ছাড়বো না, জিততে এসেছি, লিড বাড়াবো, আর যেখানে যেখানে গুন্ডারা বদমাইশি করতো তাদের সামনে আমি দাঁড়িয়েছি। আমি যে চুপচাপ চলে আসতাম কিছুই হতো না, আর লোকে বেরিয়ে ভোট দিত না। বর্ধমানের ইতিহাসে এত পিসফুল ভোটিং হয়নি কোনোদিন, কাল যা ভোট সেদিন যা ভোটিং হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।